এক একচেটিয়া দাপটে এবারের উইকেট নিয়ে এখন পর্যন্ত তার একচেটিয়া দাপটে তার দলও বেশ ভালো অবস্থানে রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবারের ডিপিএলের এর অন্যতম চমক রুয়েল মিয়া এবং আমি একটু জিজ্ঞাসা করি যে আসলে এই এগারো ম্যাচে পঁচিশ উইকেট নেওয়ার পরেও আসলে তেমনটা আলোচনা নেই গণমাধ্যমে কিংবা সাধারণ মানুষের মাঝে এইটা আসলে ডিসঅ্যাপয়েন্ট করে কিনা না ডিসিপ্লিন দেখেন এখন আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি কারণ আলহামদুলিল্লাহ আমি হায়াস্ট উইকেটেকার আছি কারণ এটা আমাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ তো আমি নিজের সাথে নিজের একটা কম্পিটিশন করতেছি যে কীভাবে ম্যাচ বাই ম্যাচ ভালো করা যায় টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে সবাই ন্যাশনাল টিমে খেলেছে একমাত্র আপনি যিনি ন্যাশনাল টিমে খেলেননি বিবেচনা তো এরকম নেই আলোচনাতেও নেই সব মিলে টুর্নামেন্ট শুরুর আগে এক্সপেকটেশনটা কেমন ছিল দেখুন শুরুর আগে আমি একটা প্ল্যান করে এসেছিলাম যে আমাকে যাতে টপ ফাইভের ভিতরে থাকলে ভালো লাগবে নিজেকে তার জন্য আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আর আলহামদুলিল্লাহ আমি হার্ডওয়ার্কটা ভালো করছি এগারো ম্যাচে পঁচিশ উইকেট এটা একটা হিউজ একটা নাম্বার আপনার স্পেশালিটিটা কি দেখুন স্পেশালিটি হচ্ছে আমার সুইংটা দুই সুইংই হয় আলহামদুলিল্লাহ তো আমি গেম প্ল্যান যেটাকে বলে আর কি স্লো ডেথ ওভারে কীভাবে বল করতে হয় বা নতুন বলে নতুন বলটাকে কীভাবে কাজে লাগাতে হয় হ্যাঁ আর ক্যাপ্টেনের দিক নির্দেশনা সেই জিনিসটা আমি খুব ভালোভাবে রিড করতে পারি লাস্ট ইয়ারে মোস্ট প্রবলি আপনি অফ রূপগঞ্জে ছিলেন সেখান থেকে আপনার বেনিফিশিয়ারি মাসাবির সাথে এক সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন সেখান থেকে কী শিখেছেন এবারে গাজিতে আপনার কেমন অভিজ্ঞতা মাসাবিবের কাছ থেকে অনেক কিছু শিকার আছে আমাদের কারণ অনেক কিছু শিকার যে মূল লক্ষ্যটা হচ্ছে হাল না ছেড়ে দেওয়া কারণ ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা শিখেছি যে হাল না ছাড়া এবং কীভাবে সামনের দিকে আগানোর আগানো যায় নিজেকে ওইভাবে মেনটেন করতে হয় কীভাবে নিজেকে পেশেন্সটা ধরে রাখতে হয় যে ভালো খেললে সামনের দিকে আগানো ন্যাশনাল টিমে খেলার একটা প্রতিশ্রুতি নিজের মধ্যে নিয়ে আনা বয়স ভিত্তিকে খুব আনফর্চুনেটলি সাউথ আফ্রিকার ওই ম্যাচটাতে আপনি খেলতে পারেননি সেটা বেশি ডিসঅ্যাপয়েন্ট করে এখন যখন দেখেন আসলে সতীর্থদের সবাই চিনে আকবর আলী থেকে শুরু করে সবাই আসলে খুব নৌন ফেজ এবং এখন ন্যাশনাল টিমে তাদের কারণ কারণ হচ্ছে আন্ডার নাইনটিন যে চ্যাম্পিয়ন বেচ সেই বেচে আমি ছিলাম সিরিজও খেলেছি আমি আন্ডার নাইনটিন সো সেই বেচে আমি ওয়ার্ল্ড কাপে আনফর্চুনেটলি আমার বিচার জটিল জটিলতার কারণে আমি যেতে পারিনি তো এটা বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতানোটা অনেক একটা ভাগ্যের ব্যাপার যেটা আমাদের আমাদের সেই বেচটা করতে করতে পেরেছে আকবর তামিম হৃদয় সকলেই তো আমার এটা নিয়ে খুব ডিসেপয়েন্ট একটু থাকে নিজের মধ্যে কিন্তু হ্যাপি সুপার লিগ পর্ব শুরু হচ্ছে এখান থেকে প্রত্যাশা জায়গাটা কি উইকেট সংখ্যাটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এবং কতখানি আত্মবিশ্বাসী যে আসলে শেষ পর্যন্ত এই টপ পজিশনটা ধরে রাখবেন নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিয়েছি যে সুপার লিগে আছি যেহেতু পাঁচটা ম্যাচ সেই পাঁচটা ম্যাচে যাতে আমি আমার নিজের ধারাবাহিকটা ধরে রাখতে পারি এবং ম্যাচ বাই ম্যাচ আমি চিন্তা করতেছি যাতে আমি নিজের টপ পারফরমেন্সটা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমি হাইস্ট ক্রিকেট টেকের হবো সবাই একটা ড্রিম থাকে আমি ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করবো ওই সময় করবো এই সময় করবো আপনার ড্রিমটা এসে বাদ পড়ার জন্য ক্রিকেটটা যাতে না খেলি সেই জন্য আমি নিজেকে ওইরকমভাবে মানিয়ে নিচ্ছি আর কি বেস্ট অফ ফর ইউ ডিপিএল দর্শক কথা বলছিলাম এবারে ডিপিএল এর চমক এখন পর্যন্ত হায়েস্ট উইকেট শিকারী রুয়েল মিয়ার সঙ্গে যার লক্ষ্য একটা সময় ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করবে যেমনটা আসলে সিলেট থেকে অন্যান্য পেসাররাও করছেন মিরপুর হুম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা